হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অভিজাতি চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আপনাদের মধ্যে যারা মালয়েশিয়াতে টুরিস্ট ভিসাতে যাবার কথা ভাবছেন, তাদের কিন্তু আগেই কিছু পেপার্স গুছিয়ে নিতে হবে, যার মধ্যে প্রথমে আপনাদের পাসপোর্ট, একটি ভ্যালিড পাসপোর্টের প্রয়োজন হবে, যার মেয়াদ অন্তত 6 মাস থাকতে হবে, এবং তার সাথে আপনাদের পাসপোর্টের ফটোকপি অ্যারেঞ্জ করে রাখতে হবে, এবং এর সাথে আপনার একটি অরিজিনাল ব্যাংক ডকুমেন্টস লাগবে, যেখানে আপনার মিনিমাম 90,000 টাকা থাকতে হবে, এবং এই টাকাটার কিন্তু লিমিটেশন আপনার 6 মাস অন্তত রাখা লাগে টাকাটা। এবং যারা বিজনেসম্যান আছেন, তাদের ট্রেড লাইসেন্স উইথ নোটারি অরিজিনাল কপি লাগবে, এবং এর সাথে আপনার টিন সার্টিফিকেট, আপনার বিজনেস কার্ড, কোম্পানি ফরওয়ার্ডিং লেটার অথবা এনওসি, এগুলো লাগে, এবং তার সাথে আপনার রাজ্যে যেখানে ঘুরতে যাচ্ছেন সেই হোটেল বুকিং লাগবে, আপনার রিটার্ন এয়ার টিকিট শো করতে হয়, এবং আপনার 2টা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজের ছবি লাগবে। এছাড়াও আপনার যদি আরও কিছু জানার থাকে যে না আমার ওখানে গিয়ে কীরকম খরচ পড়বে বা কোথায় কীরকম কস্টিং লাগবে, সেই জন্য কিন্তু আপনারা যে নির্দ্বিধায় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আমরা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন। আমাদের অফিস কিন্তু সবসময় আপনাদের জন্য খোলা রয়েছে। আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে 152/2M পান্থপথ সিগনাল, ঢাকা 1252। ধন্যবাদ।